রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের ভায়াডাক্ট দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল। আজ সকালে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এটি ঠিক না হওয়া পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এক বার্তায় DMTCL জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল 9:40 থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।